হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ আমাদের এখানে কাটাকুটি শুরু, মানে আজকে কালকে গেছে জন্মাষ্টমী আর আজকে হচ্ছে নন্দোৎসব, মানে গোপাল ঠাকুরকে আজকে নন্দভোগ দেওয়া হবে। তো চলো ব্লগটা শুরু করে দিই। আর এখানে দেখো আমিও কিছুক্ষণ কাটাকুটি করছিলাম, তো কাটাকুটি করে আমি এবার চলে এসেছি স্নান থেকে। আমি চলে এসেছি আর এখানে আজকে হচ্ছে গোপুসোনার আজকে নন্দোৎসব। তো এখানে আজকে গোপুসোনাকে এখন ভোগ দেওয়া হবে। ভোগ মানে কালকে তো শুধু শুকনো জিনিস খেয়েছে, আর আজকে খিচুড়ি আরও কী কী হচ্ছে সোমরা ভিডিওর সঙ্গে তাকে দেখতে পারবে। আর এখন গোপুসোনাকে স্নান করানো হবে, দেখো স্নান করাবো আমরা। তো গোপাল ঠাকুরকে গোপুসোনাকে নতুন জামা টামা পরে রেডি, স্নান টান করে রেডি করে নিচ্ছি। আর দেখো এটা নতুন জামা, আজকে নতুন জামা পরানো হচ্ছে আর পরিয়ে দেখো এই যে কি সুন্দর লাগছে। গোপুসোনাকে পুরো রেডি করে দিয়েছি আমি, আর রেডি করে এখানে চলে এসেছি একটু ভোগ রান্না করতে। এখানে দেখো রান্না হচ্ছে খিচুড়ি, মানে ডাল সবই সেদ্ধ হচ্ছে। আর এখানে রয়েছে আলুর দম, এই যে আলু ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছে মাখি। আর এটা কি এখানে আমার হয়ে গেছে, মানে রান্না বান্না তো হয়ে গেছে, এখানে পুরো করা হয়ে গেছে। এবার সাজাচ্ছি, সাজিয়ে আর মামা দেখো কি কথা বলছে। দেখো গোপালের ভোগ আমি সাজিয়ে নিচ্ছি, ফুল দিয়ে কত সুন্দর সাজাচ্ছে। আর ওখানে বসে বসে মামা আমার সঙ্গে কন্টিনিউ ইয়ার্কি মেরে যাচ্ছে, সবার সঙ্গে ওখানে বসে বসে ইয়ার্কি মারছে। আর আমার প্রায় ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ঠাকুরমশাই আসা শুধু বাকি, ঠাকুরমশাই এসেও যাবে খুব তাড়াতাড়ি। তো তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে দেখো গোপালকে খুব সুন্দর সাজিয়ে ফুল টুল দিয়ে দিয়েছি, আর এখানে ঠাকুরমশাই সরঞ্জাম সব কিছু দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো এখানে খোপ ঠোপ সবই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গোপালকে ঠাকুরমশাই আসার জন্য অপেক্ষা করে রাখবো, আর দেখো কি হয়। কালকে অষ্টমী পূজা গেছে সোমবারে, আজকে রাধা অষ্টমী, কালকে নাড়ু তালের বড়া হয়েছে, আজকে হয়েছে খিচুড়ি পোলাওয়া রাবার তরকারি। আচ্ছা এইটা আমার ভাগ্নি, এইটা আমার দিদি, আচ্ছা এইটা আমার হচ্ছে আমার ছোটো বোন। আচ্ছা সবাইকে আনন্দ দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি হয়েছে, রাবার তরকারি হয়েছে, এই যা সব রান্নাগুলো ওখানে, এই রান্নাগুলো দেখে নিয়ে আমরা সবাই ঠিক আছে। ওই যে গোপু ভাই এরা দাম দিচ্ছে। এবার লম্বা করে ভিডিও পূজো আগে হয়নি, কিন্তু তার আগে এরা খেতে বসে গেছে। এই যে আমার মেজো মেশো খাওয়া হয়ে গেছে, পাত পুরো খালি। মেশো তুমি আগেই খেয়ে নিলে, এবার দেখো কালকে যা খাওয়া গেছে। কালকে জন্মাষ্টমী গেছে, কৃষ্ণ জন্ম নিয়ে বিশাল গোপাল ঠাকুর, এই যে গোপাল কিন্তু এই যে আমার মেশো গোপাল ঠাকুর হচ্ছে, দেখো আসল গোপালকে আমরা খাইয়ে দিলাম।
সেই গোপাল ঝড় বৃষ্টিতে জঙ্গলে জঙ্গলে খিচুড়ি বানাচ্ছে, খিচুড়ি খিচুড়ি নাচছে, আনন্দ নিয়ে থাকে। খিচুড়ি ঠিক আছে তো? খিচুড়ি ঠিক আছে তো? আবার নুন টুন হয়েছে তো? বল খিচুড়ি কেমন হয়েছে? জঙ্গলে ছিল সোমবারে ঝড় বৃষ্টি আঘাত দিয়ে রাত্রিবার একটা বিদ্যুৎ চমকে সেই গোপাল ঠিক আছে, আপনারা খান, আমরা দেখি ওখানে পুজো হচ্ছে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া শেষ, আর এখানে দেখো গোপাল ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছে, নন্দ ঈশ্বরের পুজো শুরু। তো পুজো দিচ্ছে, দেখো কন্টিনিউ পুজো হয়ে যাচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে, ভোগ বিতরণ করা হবে একটু পরে, আর আগে পুজোটা ঠাকুরমশাই দিয়ে দিচ্ছে। পুজো প্রায় আমাদের হয়ে গেল, পুজো শেষ, আর চলো এবার খাওয়া দাওয়ার পালা। তো দেখো আমি তো খাওয়া দাওয়া করতেই হবো, কারণ অনেকক্ষণ খাইনি। তো তো দেখো আমার খাওয়ার জায়গা পাইনি, তো আমি এখানে থালার মধ্যে খিচুড়ি আর এই যে লাবড়ার তরকারি নিয়ে বসে গেছি। আমি দুপুরবেলা এটাই খাওয়া দাওয়া, আবার ভাজা ভুজি খাওয়া হয়ে গেছে, পায়েস হয়েছে, কিন্তু আমাকে দেয়নি। আমার মা তো একদম ফ্যাং ছড়িয়ে বসেছে খেতে, তারপরে খাচ্ছে খিচুড়ি। দেখো এই যে মামি পুরো গামলা নিয়ে বসেছে, দেখো কড়াই তরকারি শেষ, আবার এক গামলা খিচুড়িও শেষ, ও আলুর দম আছে। তো দেখো ওরা খাচ্ছে, তো দেখো আমাদের সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা হলেও লোকজন প্রচুর আসছে, মানে খাওয়া দাওয়া হচ্ছে, আরও রান্না হচ্ছে, কারণ একটু প্রস্তুত খাওয়া দাওয়া শেষ, আমার মাসিরা ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাইরের লোকজন এসছে, কিছু কিছু লোকজন এসছে, তারা খাচ্ছে। তো এখন বাজে রাত্রির 9:30 বেজে গেছে, তবুও খাওয়া দাওয়া চলছে। তো এখন আমাদের ব্লগটা এখানেই শেষ হলো, কারণ প্রচুর খাটাখাটনি হয়ে গেছে সকাল থেকে রাত অবধি। আর এখন এই যে গেস্টরা এসছে, গেস্টরা খাচ্ছে, খেয়ে দিয়ে আজকের আমাদের নন্দেশ্বর এখানেই শেষ করে দেবো। আর দেখো আরও রান্না হচ্ছে, এখন রাত্রির অবধি আরও লোকজন আসবে, রান্না হয়ে গেলে ব্যস্ত। তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।